শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বাড়ির দখল নেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল হুগলির আরামবাগের সুজলপুর এলাকায়। এই এলাকায় রুপিয়া বেগমের একটি বাড়ি ছিল, সেই বাড়িটি কাউকে না জানিয়ে তিনি পাশের গ্রামে তসলিমা বেগমকে বিক্রি করে দেন। সেই নিয়ে ছেলের সাথে মায়ের ঘর বিক্রি নিয়ে কোর্টে মামলা চলছে বলেও জানা গেছে। এদিন সেই বাড়ি যিনি কিনেছেন তিনি দখল নিতে গেলে তাদের সাথে রুপিয়া বেগমের আত্মীয়দের মধ্যে বচসা থেকে মারধরের ঘটনা ঘটে। বাড়ি যিনি বিক্রি করেছেন রুপিয়া বেগমের বৌমা বলেন, কাউকে না জানিয়ে শাশুড়ি কিভাবে বিক্রি করলো জানি না, আমাদের কিছুই বলেনি, এই ঘর থেকেই আমার বিয়ে দিয়েছিল বাবা মা। আজকে আমাকে বাড়ির দখল নিতে এসে শাশুড়ি সহ বর্তমান বাড়িটি যিনি কিনেছেন তসলিমা বেগম আমাদের মারধর করেন। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন দুপক্ষ দেখুন বিস্তারিত। ছিল বলতে দেখুন এখানটা আমাদেরও কেনা জায়গা আছে আর ওইখানটাতে ওর আমার সরকারি বাড়ি আছে, আবার কখন বিক্রি করেছে আমরা জানি না, কিন্তু ওরা এসে দখল নিতে এসছে আমার শাশুড়ি। ঘরটা আমার স্বামী বাইরে থেকে করেছে আর এই ঘরটা দেখি আমার বিয়ে হয়েছে, ঘর পুকুর সমস্ত কিছু দেখে বিয়ে হয়েছে, বিয়ে দিয়েছে। আমার মা বিধবা মানুষ, আমার বাবা নেই, ভাই নেই, কেউ নেই, যা দাবি করেছিল তাই দিয়েছে, 10 কাঠা জমি বিক্রি করে বিয়ে দিয়েছে। এখন আমার বিধবা মাটার কিছুই নেই। এখন দেখছি শুনতে পাচ্ছি যে বিক্রি করে দিয়েছে। যার শ্বশুর নেই না, শ্বশুর আছে কিন্তু আমার বাবা নেই। দৌলতপুরের থেকে লোক নিয়ে এসেছে, আমার ওয়ার্ডের লোকে জেনেছি দৌলতপুর থেকে লোক নিয়ে এসেছে। আমরা ওদেরকে বললাম যে দেখুন আমাদের কোর্টে কেস চলছে, কোর্টে যা হবে তাই, এখানটাতে আমার বাড়ি আছে, তুমি একটা কিনে নিলে কি করে জায়গাটা? ওই যে আমার বাড়িটা দেখতে পাচ্ছেন, যে বাড়িটা থেকে আমাকে বের করেছে ওই বাড়িটাই খোলা ছিল, এই বাড়িটাই চাবি আছে, ওই বাড়িটা থেকে সব ভাঙচুর করে আমার টেনে তেসলিমা খাতুন নজরুল ইসলামের স্ত্রী ছিল, ওই যে বাঁকা খোকন ছিল আর হ্যাঁ নজরুল ইসলাম আর ওর স্ত্রী ছিল তেসলিমা খাতুন, ওর দুটো মেয়ে ছিল, আমার শাশুড়ি, আমার মেজ ননদ, মেজ নন্দাই, হ্যাঁ দৌলতপুরের কাউন্সিলর এসেছিল। আমার শাশুড়ি, ও কি করে কিনলো সেটাই তো আমাদের প্রশ্ন, যে তোমরা আমার সরকার থেকে বাড়ি পেয়েছো, সরকারি বাড়িটা ওরা বলছে কিনে নিয়েছে, ওর জন্য এই বাড়িটাই চাবি আছে বলে ওই বাড়িটা থেকে আমাকে টেনে বের করে দিচ্ছিল। ওই বাড়িটা কিনে নেতো, ওই বাড়িটা বলছে কিনে নিয়েছে, ওর জন্যই তো ওই বাড়িটা থেকে বের করে ফেলে দিয়েছে। আমার এই বাড়িটা থেকে আমাকে বের করে দেবার পর আমি ওই বাড়িটাতে ছিলাম, ওইটা আমার সরকারি বাড়ি, এখন আমার কাছে সেটাই প্রশ্ন। ওর জায়গার কাগজ আমার নামে আছে তো? হ্যাঁ কোর্টে কেস চলছে। হ্যাঁ ওইটা সরকারি আছে না? আমরা আমরা চাইছি কোর্টে যেটা হবে সেটাই ফয়সালা হোক, আমরা কেন বাইরে থেকে কেন লোক আসবে। হ্যাঁ আমাকে টেনে টুনে এই বাড়িটা চাবি বলে ও নাকি, আমি বলছি ওইটা আমার সরকারি ঘর আছে, তোমরা কিনলে কি করে ওই জায়গাটা? বলে না আমাদের হয়ে গেছে ওই জায়গাটা। আপনারা যখন ছিলেন তখন বাড়িতে কে ছিল? ওনারা যখন আসছেন বাড়িতে আমি ছিলাম, রান্না করছিলাম, দিয়ে তারপর আমার স্বামী এলো। আমার নাম রায়েশা বেগম। এই জায়গাটার নাম কি? সুজলপুর। ভাতের হাঁড়ি, মশলার পেতে, মানে উনুন সালে যে বালতি জল, এমনকি ছেলেদের ব্যাগগুলো পর্যন্ত মায়া দেওয়া হয়নি, ছেলেদের খেলার গাড়িগুলো পর্যন্ত ফেলে দিয়েছে ওরা, একদল বাইরে থেকে লোক নিয়েছে। আমার স্বামী একা, রাত্রে এক মোল্লা আসা তুলো, রুপিয়া বেগম, আর ননদ ছিল মেজ ননদ আসমা, আর ওর স্বামী মিয়ারা ছিল, আর ওর দুটো ছেলে আমাকে আগে মেরেও গেছে অনেকবার করে। এখন আমি বলে ও সরকারি বাড়িটাও কিনলো কি করে? ওইটা তো আমাকে সরকার দিয়েছে, ও সরকারি নজরুল ইসলাম একজন সরকারি কর্মজীবী, তাহলে সরকারি লোক হয়ে কি করে কিনে বলুন স্যার? আর আমার মা তো এই বাড়িটা দেখে আমার বিয়ে দিয়েছে, বিধবা মানুষ যা আবদার করেছে তাই দিয়েছে। সুজলপুর মসজিদ আমার মানুষ বিধবা মেয়ে, ঘর জমি পুকুর সব দেখিয়েছে, দেখিয়ে বিয়ে দিয়েছে, আমি একটা বিয়ে পাস মেয়ে, একটা ফোর পাস ছেলের সাথে বিয়ে হয়েছে, আমার এসব কিছু দেখে 10 কাঠা জমি বিক্রি করে বিয়ে দিয়েছে, আর সব কিছু ভাঙা বিক্রি করে দিয়েছে, আমরা কিছু করিনি, কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আজ ঘর এসে আব্বা মাকে একদিনও দেখেনি, আব্বার কোমর ভেঙে গেল সেটাও দেখেনি, মা দুটো অপারেশন হয়েছে সেটাও দেখেনি, বোনের বিয়ে হয়েছে তাও দেখেনি। তার আগেও আমার মা বলেছিল ছেলে যখন আমার এক কাঠা জায়গা আগেটাই দিয়ে দিয়েছিল, দিবার পরে এত অত্যাচার যে সীমার বাইরে,
সে যে মার ধর অতিরিক্ত মেরে দেবো, দিনে রাতে কেটে দেবো, ঘর থেকে দরজা দিয়ে হুড়কো দিয়ে বসে থাকতো, কোদালা করে কেটে দিচ্ছিল মাথা। এই তো এই খেপে আমাদের বাড়িতে গেছে, বিয়ে বাড়ি গেছে, এখানে এসে ঘরে তালা দিচ্ছে, ঘরে ঢুকতে দেবেন, তার উপরে কত মার ধর সব কিছুই করছে। এত অত্যাচার, মেয়ে জামাই এসছে, মেয়ে জামাইকে মাথায় মেয়ে বাঁশ মেরে দিল মাথাতে, মেয়েদের আমাকে কোনো মেয়ে জামাইকে ঘরে ঢুকতে দেবে, আমরা ঝামেলা করতে গেছি, ঝামেলা কোনো নয়, আমরা মা এসেছে, মা বাড়ি ঢুকবে, ঢুকতে দেবে না, বলে তোমার বাড়ি নেই, তুমি চলে যাও, গিয়ে মাকে মারধর করেছি, আমরা কোনো কথাবার্তা বলে আমরা চলে এসেছি। ওনারা যে ভিডিও দেখাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে যে কোনো কথা হয়নি, ভালো মুখে কথা হয়েছে যে তোমাদের ঢুকতে দেবো না, আমার মা থানায় চলে গেছে, কোনো কথা হয়নি, তালা দিয়ে আছে, দু আমার মা একটা তালা দিয়ে গেছে, আমার দাদা দুটো তালা দিয়েছে, সে ঢুকতে দিবে না, মোট কথা মেরেছে, আমার দাদাও মেরেছে, আমার ভাবিও মেরেছে, আমার মা থানাতে গেছে, থানায় গিয়ে পুলিশ কান, কোনো নেই, দাদার কোনো নেই, একদম মায়েদের সংসারের কষ্ট। আমার মায়ের নাম কি? রুপিয়া বেগম। আমার মা জায়গাটা বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, আমার মায়ের জায়গা, মা ওকে বলেছিল তুই নিয়ে নে, বলতে আমি নিতে পারবো না, ওই জন্য আমার মা খেতে পায় না কোথাও পাবে, তার তো আমার বাপ কোমর ভেঙে পড়ে, তার তো চিকিৎসা দরকার, মেয়েরা কত দেবো, মায়ের যেইটুকু ছিল সেইটুকুই বিক্রি করে তার স্বামীরও দেখেছে, সেও তার তো কোনো নয়, তার জায়গা সে সব কিছু লোককে দানও করে, তার বলার অধিকার নেই, তুই ছেলে হয়ে কি কর্তব্য করেছিস মায়ের প্রতি, কোনো কর্তব্য করেছে, মা তো তবু করেছে ঢের ভালো, বলতে এক কাটা জায়গা দিয়েছে, তবু কোন হিসাবে ও জায়গাটা চাইছে যে পুরো সম্পত্তি তুমি দিয়ে দাও, তোমার দূর হয়ে চলে যাও, তোমাদেরকে মেরে দেবো, তোমার কেস চলছে না, কেস খাবারই কোনো কিছু হয়নি, পার্টির লোককে বলা হয়েছে, পার্টির লোক কোনো কিছু রায় দেয়নি, কোনো কিচ্ছু করেনি, থানাতে গেছে, থানার লোক সেখানে বলছে তোমার উকিলের কাজ চলে যাও, উকিল পয়সা খেয়েছে, কোনো কাজ করেনি, 25-30 হাজার টাকা চলে গেলো, কোনো আইন নেই, লাস্টে আমার মা কি করেছে জায়গাটা বিক্রি করেছে, তার দিকে দুনিয়ায় বাঁচতে গেলে খেতে হবে, তো এখন তো খাওয়ার জায়গায় ওষুধটা তো বেশি। কোথায় আছে আপনার মা এখন? আমার মা খিরপায় ভাড়া আছে, ওষুধ আমার বাবার মাসে 5,000 টাকার ওষুধ লাগে, আমার মায়ের লাগে 3,000 টাকা, তাহলে এত পয়সা কোথা পাবে? আপনার নাম? আমার নাম আসমা বেগম, কিছুই করিনি, কোনো কিছুই করিনি, কোনো কথাই বলিনি, ভাতের হাঁড়ি চাল সব ফেলে দিয়েছিল, কিছু না, কোনো কিচ্ছু না। কি হয়েছিল সকালে? যে কিছুই হয়নি, আমরা তার যার থেকে বাড়ি কিনেছি, তার মা গেছিল, তার মা যেয়ে বলেছে আমার বাড়ির চাবি খুলে দাও, চাবি খুলে নেয়, বলেছে থানা থেকে যা করবে তাই, তাছাড়া আর না আমরা কেউ কোনো কেউ কিচ্ছু কোনো কথা। উনি যে সরকারি আবাস যোজনা আছে সেটা কিনেছেন? হ্যাঁ, সরকারি যে আবাস যোজনা সেটাও কিনেছেন? সব আমরা ওই জেনার ওনার যে বাড়ির জায়গাটা সেটা পর্যন্ত কিনেছি। সরকারি আবাস যোজনাটা কিনেছেন নাকি? না না, ওইটা কি? কি নাম দিদি আপনার? আমার নাম তসলিম। বাড়ি কোথায়? তোমাকে আসতে বলছে, ও বলে বলছে দুটো টেনে আমার খাতুন, আর দৌলতপুরের ওয়ার্ডের কাউন্সিলর ছিল, দৌলতপুর থেকে প্রচুর লোক এসে পালিয়ে গেল ছুটে। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কোতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।